হে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত। তো চলো দেখে নিই। সকাল 7টার সময় চন্দননগর থেকে বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে নিজেদের গাড়িতে। তো আমরা বর্ধমান পৌঁছাই সকাল 10টা নাগাদ। তারপর বর্ধমান থেকে শান্তিনিকেতন আসতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যায়, প্রায় 11:30টা বেজে যায় আমাদের সেখানে এসে ঢুকতে। তো যা হোক, বৃষ্টি শুরু হয়ে যায় রাস্তার মধ্যে। এরপর আমরা অবশেষে এসে পৌঁছাই আমাদের গেস্ট হাউসে। এটা আসলে আমাদের এক আত্মীয়ের বাড়ি, তো সেখানে এসে আমরা উঠলাম। তো সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে এবার বেরোবো আমাদের বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে। তো তার আগে দেখে নাও গেস্ট হাউসের চারপাশটা, খুবই সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। শান্তিনিকেতন মানেই আমরা জানি বিশ্বভারতী ক্যাম্পাস। তো আমরা খবর নিলাম যে বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন, তাই আমরা ঠিক করেছি আরও আশপাশের জায়গাগুলো ঘুরবো, যেমন সুরুল রাজবাড়ী, কঙ্কালেশ্বরী, সতীপীঠ, এগুলো ঘুরবো। তো বন্ধুরা চলো দেখে নেবো আস্তে আস্তে আমরা। এরপর কিছু টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট ঘোরার জন্য, আর তার সাথে বাউল গান এবং সাঁওতালি নাচ দেখার জন্য। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করব। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। বন্ধুরা, ওদের সাথে ডান্স করে আমরাও খুব এনজয় করছিলাম ব্যাপারটা। তো ওরাই ডাকলো আমাদের নাচ করার জন্য, তো আমরাও গেলাম এবং খুব এনজয় করলাম। পাশেই আবার বাউল গান, দারুণ একটা পরিবেশ বলবো। হয়তো সময় যে পৌষ মেলা বা দোলের সময় গেলে হয়তো আমরা এই যে ফাঁকাভাবে যে এই যে পরিবেশটা হয়তো উপভোগ করতে পারতাম না, দারুণ লেগেছে আমাদের। পুজোর সময় আমরা গেছি, খুব এনজয় করেছি। এরপর এখান থেকে আমরা চলে গেলাম শকুন্তলায় আমাদের লাঞ্চের জন্য। তো দেখো, এই হলো সেই রেস্টুরেন্টটা। বন্ধুরা, বৃষ্টির জন্য আমাদের কেনাকাটাটা খুব কমই হয়েছে, তবুও কিছু জিনিস কিনেছি, তো এইগুলো সেগুলো। এরপর বন্ধুরা আমরা চলে গেলাম পরের দিন সকালে রাজবাড়ি। তো সেখানে আমরা পুজো দেখলাম। এই হলো সেই রাজবাড়ির বাইরের অংশ। শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই রাজবাড়ি অবস্থিত। এই হলো প্রবেশ পথ। রাজবাড়িতে প্রবেশ করেই আমরা সামনেই দেখতে পাবো নাট মন্দির এবং মা দুর্গার বিশাল বড় মন্দির। বন্ধুরা, এই সুরুল রাজবাড়ি প্রায় 300 বছরের পুরনো, আর এই 300 বছর ধরে এখানে একই নিয়মে দুর্গাপুজো হয়ে আসছে। আরও বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এই বাড়িটা অনেক টিভি সিরিয়াল বা সিনেমায় ব্যবহার করা হয়েছে শুটিংয়ের জন্য। রাজবাড়ি প্রবেশের পর নাট মন্দির এবং নিচের সমগ্র অংশ সাধারণ মানুষের জন্য খোলা থাকলেও উপরের তলা, যেখানে তাদের মূল বসবাস, সেই অংশ কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা নয়। এখানে তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা মা দুর্গার মূর্তি। বোলপুর থেকে খুব কাছে অবস্থিত এই রাজবাড়ি তোমরা চাইলেই ঘুরে আসতে পারো। বন্ধুরা,
রাজবাড়ি ঘোরার পর আমরা পাশেই একটা মন্দিরে চলে গেলাম। তো সেই মন্দির শিব মন্দির, এবং সেখানেও একটা দুর্গাপুজো হয়েছে। এই যে মন্দিরের কারুকার্য, দারুণ কারুকার্য। তো সব ভিডিও আমি করতে পারিনি, যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে চলে যাই আমরা কঙ্কালীতলা। শোনা যায় সেখানে নাকি সতী মায়ের কোমরের হার পড়েছিল। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো, এখানে মায়ের কোনো মূর্তি নেই, মাকে পটে পুজো করা হয়। কঙ্কালেশ্বরী মন্দির ঘুরে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম রামশ্যামে। সেখান থেকে আমরা চলে গেলাম আবার সোনাঝুরি হাটে আদিবাসী নৃত্য দেখার জন্য। তারপর কোপাই নদী ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আপাতত টাটা।